আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়ার ভিসা চেক করতে হয়। তো প্রথমে আমরা যে কোনো ব্রাউজারের প্রবেশ করব। ব্রাউজারে প্রবেশ করে আমরা যে অ্যাড্রেস বার আছে এইখানে লিখব ই সার্ভিস ডট আইএমআই ডট গভ ডট মাই মাই আইএমএস ফোমিয়া স্ট্যাটাস, এখানে চলে এসেছে। তো আমি লিঙ্কটি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, ওখান থেকে আপনারা কপি করে এই লিঙ্কে প্রবেশ করতে পারেন। এই অ্যাড্রেস বারে ঠিকানা লেখার পরে আমরা ইন্টারফেস করব। ইন্টারফেস করার পরে এরকম আমরা মালয়েশিয়ার যে ইমিগ্রেশন অফিস আছে সেখানে একটা এরকম ইন্টারফেস চলে আসবে। তো এইখানে আমরা যেহেতু পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসাটা চেক করব, সুতরাং এইখানে যে নাম্বার পাসপোর্ট আছে এই ঘরে আমরা প্রথম ঘরে পাসপোর্ট নাম্বারটি লিখে দেব। তো আমি এখন পাসপোর্ট নাম্বারটি লিখে দিচ্ছি। আমার পাসপোর্ট নাম্বার লিখে দিলাম 01805। লিখে দেওয়ার পরে নিচে যে ঘরটি আছে এটা হচ্ছে কোন কান্ট্রি থেকে এই ভিসাটি মানে প্রসেসে দেওয়া হয়েছে। তো আমি যেহেতু বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করেছি আমি এখানে বাংলাদেশ লিখে দিলাম। তো দেখেন উপরে পাসপোর্ট নাম্বার লিখে দেওয়ার পরে নিচে কান্ট্রি দিতে হবে বাংলাদেশ থেকে। তো বাংলাদেশ লিখে দেওয়ার পরে যে ডান পাশে যে এইখানে এলাকাটা আছে তো এখানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেখার বন্ধুরা এখানে যে হোম পেজে তথ্যগুলো চলে এসেছে এখানে কিন্তু নিচে লেখা আছে ক্রমিক নাম্বার 1, পাসপোর্ট নাম্বার আমি যেটা প্রেস করেছি বা যেটা লিখে দিয়েছি 06018005। আমার নামটি হচ্ছে এমডি মাসুদ রানা, এই যে এখানে লেখা আছে এমডি মাসুদ রানা, জন্ম তারিখ হচ্ছে 29/11/1999। তো এইখানে কিন্তু আমার তথ্যটি চলে এসেছে, অর্থাৎ আমি যে পাসপোর্টের নাম্বারটা দিয়ে ভিসা করতে দিয়েছি ভিসাটা কিন্তু অলরেডি মালয়েশিয়ার ইমিগ্রেশনে এন্ট্রি হয়েছে, অর্থাৎ আমার ভিসাটা প্রসেসিংয়ে আছে, অর্থাৎ আমার ভিসার তথ্য সব ঠিক আছে। তো এইভাবে চাইলে আপনারা মালয়েশিয়ার ভিসা অনলাইনে চেক করে নিতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর এটি আমার অনলাইনে প্রথম ভিডিও, যদি আপনারা নতুন নতুন এরকম ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।